हवा जब उल्टाएगा तब क्या होगा? उल्टे चिकन हो जाएगा। खबर अनेक ভালো ন্যাচারাল খাবার এই জন্য মনোগঞ্জ আমাদের বিখ্যাত। মিরপুরের মানুষ নাকি চিকেন খায় না? চিকেন কম খায় গরু এবং খাসির তুলনায়। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রথম আলোর বিশেষ আয়োজন তীর নিবেদিত ঢাকা ইফতার বাজার। সাথে আমি আফনান আহমেদ রাশেদ। আজ চলে এসেছি রাজধানী ঢাকার মিরপুর এলাকার বেনারসি পল্লীতে। কি ভাবছেন, শাড়ি লেহেঙ্গা বা কাপড় কিনতে এসেছি না? প্রিয় দর্শক, বেনারসি পল্লীকে কেন্দ্র করে কোথায় কেমন জমজমাট ইফতারের আয়োজন চলছে সেগুলি আজ দেখব। তাহলে চলুন ঘুরে দেখা যাক। ক্রেতা বিক্রেতাদের জমজমাট এলাকা বেনারসি পল্লী। এখানে দেখতে পাচ্ছি হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে দই আছে। কয় ধরনের দই আপনি বিক্রি করছেন? বগুড়া দই, তিন ধরনের দই আছে। দইগুলো কি বগুড়া? একদম অরিজিনাল বগুড়া দই। আর কি কি আছে আপনার কাছে? সরষের তেল, ঘিটা পাবেন, ঘিটা পিওর গ্যারান্টি দিয়ে বিক্রি করি আমি। রমজান উপলক্ষে চাহিদা কেমন? চাহিদা একটু বেশি রমজানে, সবসময় দেখা যাচ্ছে মানুষ খাবার দাবার খায় বেশি। প্রিয় দর্শক, আমরা মিরপুরে এসে বগুড়ার দই পেয়ে গেছি। যারা বগুড়ার দই খেতে পছন্দ করেন তারা অবশ্যই মিরপুরে বেনারসি পল্লীতে আসতে পারেন। ইফতারে ঘোরাফেরা করে আমরা নানান জায়গায় দেখছিলাম যে ইফতারিতে কিন্তু বিরিয়ানির চাহিদা কম নয়। কি বিক্রি করছেন আপনাদের, কি কি আছে? আমাদের হচ্ছে খাসির কাচ্চি আছে, বাসমতি রাইস এবং চিনি গুড়া রাইস। ইফতারিতে বেশি চাহিদা কোনটা? আলহামদুলিল্লাহ সবকটাই চাহিদা অনেক ভালো, তবে আমাদের খাবার অনেক ভালো, ন্যাচারাল খাবার, এই জন্য মনোগঞ্জ আমাদের বিখ্যাত। অসংখ্য চোখ তাকিয়ে আছে নিষ্পলক, মাল্টিক্রোম্যাটিক ক্যামেরা অনুসরণ করছে প্রতিটি দানা, ক্রস হেয়ার টার্গেটিং সিস্টেম সরিয়ে দিচ্ছে সব ত্রুটি, সফট ল্যান্ডিং সিস্টেম ভাঙতে দিচ্ছে না বাছাইকৃত চাল, ফুললি অটোমেটেড প্ল্যান্ট, যার আছে স্টেট অফ দি আর্ট টেস্টিং ল্যাব, আছে কম্পিউটারাইজড আর্দ্রতা নিয়ন্ত্রণ ব্যবস্থা, ফলে রান্নার পরও থাকছে ঝরঝরে আর স্বাদ ও সুগন্ধ থাকছে শতভাগ। তাই আসল চিনিগুড়া স্বাদ পেতে একটাই অপশন, তীর চিনিগুড়া। শুনছিলাম হচ্ছে বিরিয়ানির খবর এবং হচ্ছে উনি বলছিলেন ইফতারিতে বিরিয়ানির চাহিদাও কিন্তু কম নয়। নরমাল বিরিয়ানি আর নান্না বিরিয়ানির মধ্যে পার্থক্য কোথায়? আর নরমাল বিরিয়ানিটা আলাদা দিয়ে তৈরি হয়, আর আমাদের নান্না বিরিয়ানি স্পেশাল কিছু মশলা আছে সেটা দিয়ে তৈরি হয়। মিরপুরেতে দুইটা দোকান দেখতে পেয়েছি, ওইটা হলো হাজি নান্না আর আমাদের বেচারামদুরি ব্রাঞ্চটা, ওইটার ওইটা হলো মেইন ব্রাঞ্চ, এটা হলো ওইটার শাখা। বিরিয়ানির চাহিদাটা কেমন? বিরিয়ানির চাহিদা অনেক বেশি ছিল, এখন দ্রব্যমূল্য দাম বেশি বিদায় অনেকেই খাবারটা কমিয়ে দিছে। এমন একটা দোকানে এসেছি যেখানে নানা রকম ইফতারের পসরা সাজানো আছে। আপনাদের কি কি আছে ইফতারিতে? শাক বড়া আছে, আলু চপ আছে, বেগুনি আছে, পেঁয়াজও আছে, টিকা কাবাব আছে, ডিম চপ আছে, জালি কাবাব আছে, শাহি কাবাব আছে, টিকা আছে, ছোলা আছে, জিলাপি আছে, শাহি জিলাপি আছে, গুম্বা জিলাপি আছে, রেশমি জিলাপি আছে, চিকেন চাপ, বিট চাপ, শিক কাবাব, অনেক ধরনের আইটেম আছে। রমজান উপলক্ষে আপনাদের স্পেশাল কি আছে? স্পেশাল আমাদের স্পেশাল হচ্ছে রাব্বানি হালিম, হালিমের হচ্ছে গরুবুনাটা। আমরা এখানে একজন ক্রেতাকে দেখতে পাচ্ছি, তিনি আসলে ইফতার কিনতে এসেছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? বেনারসি পল্লীর সবচেয়ে ভালো ইফতারের দোকান কোনটা আপনার কাছে কি মনে হয়? এই যে এটাই রাব্বি। মিরপুরে বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে বিভিন্ন ইফতারি আয়োজন দেখছিলাম, এই দোকানটা আমার কাছে একটু ভিন্ন লাগলো। দোকানটার নাম হচ্ছে তাওয়া চিকেন। ভাই, তাওয়া চিকেন কেন? ইয়ে তাওয়া চিকেন মেরা এক নয়া আইটেম হ্যাঁ, ইয়ে মিরপুর মে সিফ মেয়ে আকেলা বানাতা হুম। এইটার স্পেশালিটি কি? ইয়ে স্পেশালিটি ইয়েই হ্যাঁ কি চিকেন কো তাওয়া কে উপর উসকো গ্রেভি কিয়ে কিয়া জাতা হ্যায়। তাওয়া জব উল্টাএগা তব ক্যা হোগা? উল্টে চিকেন হো জায়েগা। আছি বেনারসি পল্লীতে, ঠিক আমার পিছনে একটা বিশাল ইফতারির দোকান দেখতে পাচ্ছি, চলুন ঘুরে আসি। এত বড় জিলাপি কেন ভাই? বোম্বাই জিলাপি। এটা বোম্বে জিলাপি? আচ্ছা, আর কি কি জিলাপি আছে আপনাদের কাছে? বোম্বাই জিলাপি, রেশমি জিলাপি, শাহি জিলাপি। বাসায় ইফতার বানানো হয়? মাঝে মাঝে বানায়। শাড়ি যদি কিনে নিয়ে যেতেন তাহলে আরো একটু স্পেশাল ইফতার বানানো হতো না? ভাইয়া কি কি কিনলেন? খালি কাবাব কিনেছি এখন পর্যন্ত। কি স্পেশালিটি আছে এদের কাবাবে? টেস্টগুলো খুব কনসিস্টেন্ট থাকে, আর আপনার বিফ কাবাব এন্ড চিকেন কাবাবগুলি অন্যান্য সব জায়গা থেকে এখানে একটু ভালো। কি রুটি এটা?
পরোটা পরোটা আচ্ছা পরোটা রুটির মধ্যে পার্থক্য কোথায় পার্থক্য নানে নানের সাথে কলা দুধ ডিম পরোটা তো সব দেওয়া হয় না আচ্ছা আমরা যদি হালিমটা একটু দেখি কোনটার কি দাম এখানে উল্লেখ করা আছে 1500 টাকা এই হাড়িটার হচ্ছে ভিতরে সব শুধু হাড়ি কিনতে পাওয়া যাবে না ভাই অবশ্যই পাওয়া যাবে না কি নিলেন হালিম কতটুক নিলেন 350 টাকা মিরপুরের মানুষ নাকি চিকেন খায় না চিকেন কম খায় গরু এবং খাসির তুলনায় আজ পুরোটা সময় জুড়ে ছিলাম রাজধানীর মিরপুর এলাকার বেনারসি পল্লীতে দেখছিলাম এখানে এই মুহূর্তে যেহেতু কিছুক্ষণ পরে ইফতার শাড়ির তুলনায় ইফতারের চাহিদা এটাই বেশি প্রিয় দর্শক আপনারা দেখছিলেন তীর নিবেদিত ঢাকা ইফতার বাজার সাথে ছিলাম আমি আফনান আহমেদ রাশেদ পরবর্তীতে হাজির হয়ে যাব অন্য কোনো ইফতার আয়োজন নিয়ে অন্য কোনো বিশেষ জায়গায় সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ অবশ্যই প্রথম আলোর সাথেই থাকুন